কাঁচা দুধ দিয়ে কেমন করে আপনি আপনার ত্বককে দাগমুক্ত, দাগহীন, স্পটলেস স্কিন পেতে পারেন এবং আপনি নিষ্প্রাণ স্কিনকে প্রাণ ফিরিয়ে আনতে পারেন, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে পারেন, এই সমস্ত সমস্যা সমাধান করে নিতে পারেন, তা নিয়েই হচ্ছে আমার আজকের ভিডিও। আর আপনার স্কিন যদি অয়েলি স্কিন হয়ে থাকে, জাস্ট একটা উপকরণ বাদ দিয়ে এই সমস্ত সুবিধাগুলো কিন্তু পেতে পারেন। আপনার স্কিনকে দাগহীন, দাগমুক্ত, উজ্জ্বল এবং ফর্সা করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছেন। বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন করে এই রেমেডিটি তৈরি করতে হবে। এর জন্য দরকার হবে চিয়া সিডস। চিয়া সিডস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। এই চিয়া সিডস আপনি যে কোনো গ্রোসারি শপে কিনতে পাবেন এবং খুব রিজনেবল প্রাইসেই কিন্তু কিনতে পাবেন। এই চিয়া সিডস কিন্তু আপনার স্কিনের বন্ধু বলা যেতে পারে। আপনার স্কিনের হাইড্রেশন দিতে হেল্প করবে, আপনার স্কিনকে ময়শ্চারাইজ দিবে। আপনার স্কিনে যদি হাইড্রেশন থাকে তাহলেই কিন্তু স্কিন গ্লো পাবে। এই চিয়া সিডসকে একটা পরিষ্কার বাটিতে এক চামচ পরিমাণ চিয়া সিডস নিয়ে নেন। দুধ দিয়ে এই চিয়া সিডসকে ভিজিয়ে রাখেন এক ঘন্টার মতো। দেখবেন নরম হয়ে এসছে। দেন আপনি যেটা করবেন, এটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য আপনার বাড়িতে যদি ব্লেন্ডার থাকে, ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারেন। বাস, আমার রেমেডিটি তৈরি হয়ে গেল। আপনার স্কিন যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে। আপনি আমি যে দুধ ব্যবহার করলাম, দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। আর ড্রাই স্কিনের জন্য দুধটা খুবই বেনিফিশিয়াল হবে। জাস্ট একটি মাত্র উপকরণ চেঞ্জ করে আপনি অয়েলি স্কিনেও সেম বেনিফিট পেতে পারেন। কিভাবে ফেসে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। 2-3 মিনিট ধরে এই ফেস প্যাকটি ফেসের মধ্যে মাসাজ করে 15 মিনিট ধরে রেখে দিতে হবে। 15 মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেন। এই রেমেডিটি আপনি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারেন। এভাবে নিয়মিত ব্যবহারে আপনি পেয়ে যাবেন ফর্সা, দাগমুক্ত, দাগহীন এবং উজ্জ্বল ত্বক। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব না করে একদম বের হবেন না। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।